বিরোধিতা ভুলে সবাই মিলে কাজ করতে পারলে মাত্র 5 বছরের মধ্যেই উন্নয়নে বাংলাদেশ সিঙ্গাপুরকে ছাড়িয়ে যেতে পারে বলে মনে করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে তিনি বলেন, আলাদাভাবে কেবল যুবাদের জন্য নয়, সরকারের উন্নয়ন পরিকল্পনা তৈরি হয় সবাইকে নিয়েই। এর আগে বেসরকারি সংস্থা সানেমের গবেষণায় বলা হয়, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা সহ নানা সংকটে বাংলাদেশ জনমিতি বা ডেমোগ্রাফিক ডেভিডেন্টের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। গবেষণা তথ্য বলছে, বেকারত্ব এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। প্রথাগত শিক্ষা নিয়েও তরুণ তরুণীরা কাঙ্ক্ষিত চাকরি পাচ্ছেন না। পাশাপাশি সরকারের কার্যকর উদ্যোগের অভাবে কারিগরি শিক্ষায়ও তরুণদের আকৃষ্ট করা যাচ্ছে না। গবেষণায় উঠে এসেছে, করোনা ও যুদ্ধ পরবর্তী সময়ে দেশের তরুণরা শিক্ষা, স্বাস্থ্যসহ প্রায় সব ক্ষেত্রেই আরও পিছিয়ে পড়েছে। নীতি নির্ধারণ পর্যায়ে কিন্তু আরও বেশি গুরুত্বটা দেওয়া দরকার আছে, কিন্তু তারপরে স্কিল মিসম্যাচ নিয়ে কিভাবে আসলে সাপ্লাই ডিমান্ডকে এক কাতারে নিয়ে আসা হবে, কাজটা কে করবে? আমরা দিনে দিনে সবগুলো প্রতিষ্ঠানকে ডাইলুটেড করে ফেলছি। আমার একজন বিসিএস কর্মকর্তা ইএন হয়েছে, কয়েকদিন আগে তার বাড়িতে কিছু ছিল না, এখন বিল্ডিং হয়ে গেছে। ইট ইজ এনাফ টু ডিসিমিনেট দ্য মেসেজ, দের ইজ এ লট অফ ফেরিউর এরিয়া। আমি 2100 সালের মতো বাংলাদেশ বানাবো, আমি 30 সালের আগে বানাইতে পারতাম যদি আমরা যদি সবগুলো সবাই মিলে একসাথে কাজ করতে পারতাম।